Shahjahan al-Dakhini was a 15th century Sufi Muslims figure of Dhaka, Eastern Bengal. Dakhini was one among the many Sufis who spread Islam in Eastern India, sent and received an honorifics as Dakhini as he was the resident of Deccan. আমি আপনার সাথে একটু কথা বলবো বলতে পারি এই মসজিদটিতে কি আপনি মাঝে মাঝে নামাজ পড়তে আসেন? হ্যাঁ, প্রায় মাঝে মধ্যে নামাজ পড়তে আসি। মসজিদটা তো আমাদের অফিসের পাশেই সংলগ্ন। এই মসজিদের একটি প্রাচীন ইতিহাস রয়েছে, আপনি কি মসজিদের প্রাচীন ইতিহাসটি জানেন? হ্যাঁ, এই মসজিদটা 1500 শতকের দিকে করা এবং এই মসজিদটার মূল নাম দাক্ষিণী মসজিদ, কিন্তু এখন কালের বিবর্তনে এটা দিলকুশা মসজিদ নামে নাম ধারণ করছে। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে এই মসজিদটি 1500 শতকে নির্মিত, অর্থাৎ মুঘল আমলে নির্মিত, তাই রাইট? হ্যাঁ, আমরা তো শুনছি এইটা মুঘল আমলেই নির্মিত এবং এখন থেকে প্রায় 500 বছর আগের মসজিদ এটা। অর্থাৎ এটা যে বাংলাদেশের যে 75টি বিল্ডিং রয়েছে, ঐতিহাসিক বা হেরিটেজ সাইট রয়েছে, তার মধ্যে এইটি অন্যতম, রাইট? হ্যাঁ রাইট, এটা একটা হেরিটেজ মসজিদ। এখানে আমরা শুনেছি যে কিছু কবর রয়েছে, তাদের সম্বন্ধে কি আপনি কিছু বলতে পারবেন? হ্যাঁ, এই দেখেন কবরগুলো এখানে আছে, এইগুলো সব ওই নবাবদের বংশধর যারা আছেন তারাই এখানে শুয়ে আছেন এবং এই কবরগুলো তাদেরই। এই মসজিদটি দেখতে মাঝে মাঝে এখানে অনেক লোক আসে, রাইট? হ্যাঁ, মাঝে মধ্যে অনেক লোকজন আসে ক্যামেরা ট্যামেরা নিয়ে, এরকম সাক্ষাৎকার নেয়, আমরা দেখে থাকি। আপনারা সবসময় মসজিদে নামাজ পড়েন, তাই তো? এই মসজিদেই নামাজ পড়ি। এই প্রাচীন একটি মসজিদে আপনি নামাজ পড়েন, আপনার কেমন লাগে? হ্যাঁ, খুবই ভালো লাগে এবং এখানে জুমার নামাজও হয়। আর এখানে অবশ্যই ভিতরে কি কোনো কবর রয়েছে আরো? হ্যাঁ, ভিতরেও কবর আছে। আপনি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছেন যে মসজিদটি 500 বছরের প্রাচীন মসজিদটি সবাই দেখুক, রাইট? সবাই দেখুক এবং এটা সংরক্ষিত থাকুক, যেহেতু আমাদের একটা ঐতিহ্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আজ আপনাদের দেখাতে নিয়ে যাচ্ছি দাক্ষিণী মসজিদ, যেটি দিলকুশা জামে মসজিদ নামে পরিচিত। দিলকুশা জামে মসজিদ একটু ভিতরের দিকে হওয়ায় অনেকেই মসজিদটি চোখে দেখতে পান না সামনাসামনি। রাজদূত ভবনের ঠিক ডান পাশে মসজিদটি অবস্থিত। মসজিদটি ভেতরে অনেক বড় পরিসরে নির্মিত হয়েছে। আশেপাশের অফিসের সকলে এই মসজিদের নামাজ আদায় করে থাকেন। এই মসজিদটি 1500 শতকে নির্মিত হয়েছে, অর্থাৎ আজ থেকে 500 বছরের পূর্বে। হযরত শাহজালাল দাখিনী গুজরাট থেকে ঢাকা এসেছিলেন। তিনি ও তার অনুসারীরা ওই সময় মতিঝিলে আদিবাসীদের ইসলাম শিক্ষা দিতেন। মোগল আমলে তৈরি এই মসজিদ আজ থেকে 500 বছর পূর্বে নির্মিত হয়েছে। ঢাকা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক ভবনের পাশে গাছগাছালিতে ঘেরা 3 গম্বুজ বিশিষ্ট একটি পুরনো মসজিদ এটি। মোগল আমলে এই মসজিদ নির্মাণ করা হয়েছিল। ঢাকার 100 বছরের পুরনো ছবি নিয়ে বাংলাদেশ জাতীয় জাদুঘর থেকে প্রকাশিত আলোকচিত্রে সেকালের ঢাকা অ্যালবামে এই মসজিদটিকে 1890 সালের একটি ছবি পাওয়া গিয়ে যায়। তাতে বলা হয়েছে এটি হযরত শাহজালাল দাখিনীর মসজিদ। জাতীয় জ্ঞানকোষ বাংলাপিডিয়ায় বলা হয়েছে শাহজালাল দাখিনীর আদায়নু 1500 শতকের দরবেশ। তিনি সুলতান ইউসুফ শাহের শাসনামলে গুজরাট থেকে কয়েকজন শিষ্যের সহ পূর্ববঙ্গে আসেন, যেটি 1474 থেকে 81 খ্রিস্টাব্দের মধ্যে সময়ে। আপনারা ভিডিওতে ডিআইটি দেখছেন বা রাজউক ভবন দেখছেন, এর ঠিক ডান পাশেই এই মসজিদটি অবস্থিত। দাক্ষিণাত্য থেকে আগমন করায় সম্ভবত লোকে তাকে দাক্ষিণী বলে অভিহিত করেন। দাক্ষিণী ঢাকার মতিঝিলে খানকা প্রতিষ্ঠা করে সেখান থেকে ধর্মপ্রচার শুরু করেন। সৎ ও স্পষ্টভাষী হিসেবে তিনি খ্যাতিমান ছিলেন, এ কারণে তিনি একজন সুলতানের মতো জনগণের উপর প্রভাব বিস্তার করেছিলেন। 881 হিজরিতে সুলতান শামসুদ্দিন শাহর নির্দেশে আনুমানিক 1476 খ্রিস্টাব্দ তিনি ও তার কয়েকজন সহচরকে হত্যা করা হয়েছিল। আপনারা ভিডিওতে দাক্ষিণী মসজিদ দেখছেন, যেটি দৈনিক বাংলা মোড় পেরিয়ে হাতের বাম পাশে এই ইতিহাসখ্যাত মসজিদটি অবস্থিত।
ইতিহাসবিদ মুনতাসির মামুন ঢাকা স্মৃতিবি জড়িত নগরী গ্রন্থে বলা হয়েছে বর্তমান বঙ্গোপসাগরের স্থানে পঞ্চদশ শতকে ছিল ঝিল আর জঙ্গল, মাঝে মাঝে ছিল উঁচু ভূমি। সে সময় ঢাকা এসে বর্তমানের বঙ্গ ভবন এলাকাতেই বসবাস শুরু করেন শাহজালাল। নানা কারণেই সেই সময়ের বাংলার সুলতান শামসুদ্দিন ইউসুফ শাহর সঙ্গে শাহজালাল দাখিনীর বিরোধ বাঁধে। সুলতানের নির্দেশে 1476 সালে দাখিনী ও তার কয়েকজন অনুসারীকে হত্যা করা হয়। দাখিনীকে বঙ্গভবনের প্রধান ফটকের পাশে দাফন করা হয়। আর মোগল আমলেই বর্তমান রাজউক ভবনের পাশে শাহজালাল দাখিনী মসজিদটি নির্মাণ করা হয়। ঢাকায় যখন নবাব পরিবারের শাসন ছিল তখন তারা দাখিনীর সমাধির উপর একটি সৌধ গড়ে তোলেন। রাজউকের সীমানার সংলগ্ন মসজিদটি তখন থেকে শাহজালাল দাখিনীর মসজিদ হিসেবে খ্যাত ছিল। আপনারা ভিডিওতে কিছু সমাধি দেখছেন, এগুলি নবাবদের বিভিন্ন কবর, নবাব পরিবারের বিভিন্ন কবর দেখতে পাবেন এখানে। নবাব আহসানুল্লাহ এই মসজিদ সংস্কারের জন্য অনেক অর্থ দেন। মসজিদের আঙ্গিনায় শাহ নিয়ামতুল্লাহর মাজার ছাড়াও নবাব পরিবারের কন্যা মেহের বানু, শওকতারা বানু, জেনারেল খাজা ওয়াসি উদ্দিন সহ অনেকের কবর রয়েছে। আপনারা সেই কবরগুলি দেখছেন ভিডিওতে। কেউ যদি রাজউকের পাশের এই মসজিদটি এখন দেখতে যান তিনি অবাক হবেন, কারণ শাহজালাল দাখিনী মসজিদের নাম বদলে এখন রাখা হয়েছে দিলকুশা জামে মসজিদ। মসজিদটি বেশ সংস্কার করা হয়েছে, তবে মসজিদের আঙ্গিনায় শাহ নিয়ামতুল্লাহর মাজার ছাড়াও নবাব পরিবারের অনেক কবর এখনও রয়ে গেছে। আমরা ভিডিওতে দিলকুশা মসজিদ বা শাহজালাল দাখিনী মসজিদের বিভিন্ন অংশ দেখছেন। এই মসজিদটি মুঘল আমলে শাহজালাল দাখিনীর নামে নির্মাণ করা হয়েছিল। এর গম্বুজ তিনটি। এই মসজিদের কোনায় ছোট মিনার আছে। এর আয়তন 6000 বর্গফুট, দেয়াল 5 ফুট উচ্চতা। এখানে নবাব পরিবারের মেয়ে মেহের বানু, শওকত বানু, নসরুল্লাহ, খাজা মাসুদ নসরুল্লাহ, নবাবজাদি আহমাদি বানু ও খাজা আক্তারের সমাধি রয়েছে। নবাব আহসানুল্লাহ অনেকবার এই মসজিদ সংস্কার করেন। তিনি এর নাম দেন দিলকুশা জামে মসজিদ। 1972 সালে এই মসজিদটি বঙ্গভবন জামে মসজিদ নামে পরিচিতি লাভ করে। আপনারা ভিডিওতে শাহজালাল দাখিনী মসজিদের পাশে নবাব পরিবারের কিছু কবর দেখছেন। নবাব আহসানুল্লাহ পরিবারের সদস্যদের এখানে সমাহিত করা হয়েছে। মসজিদের চতুর্দিকে এই পরিবারের সমাধি আছে। আপনারা সময় এবং সুযোগ পেলে দাখিনী মসজিদ দেখতে যাবেন। হযরত শাহজালাল, হযরত শাহ নিয়ামতুল্লাহর মাজার দেখছেন। এই মসজিদের একটি অংশে শাহ নিয়ামতুল্লাহর মাজার রয়েছে। মসজিদটি 1500 শতকে নির্মিত, অর্থাৎ মুঘল আমলে এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল। আপনারা ভিডিওতে মসজিদের পাশের কবরগুলো দেখছেন। মুঘল আমলে তৈরি এই মসজিদটি ফার্সি ভাষায় লেখা একটি শিলালিপি ছিল। নবাব পরিবারের উত্তরাধিকারীরাই মসজিদের ব্যবস্থাপনা কমিটিতে রয়েছে। প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকে পুরনো মসজিদটি আর সংস্কার না করতে বলা হয়েছে। ঢাকার ইতিহাসের সাক্ষী হয়ে আছে
ঐতিহাসিক এই মসজিদটি। আপনারা ভিডিওতে শাহজালাল দাখিনী মসজিদ দেখছেন। মূলত এই মসজিদটি শাহজালাল দাখিনী নামে পরিচিত হলেও এটি ঢাকাবাসীর কাছে দিলখুশা জামে মসজিদ নামে পরিচিত। এই মসজিদটি রাজুকের ডান পাশে অবস্থিত, অর্থাৎ রাজুক ভবনের পাশে। আপনি যদি দৈনিক বাংলা মোড় থেকে সোজা গুলিস্তানের দিকে যে রাস্তাটি চলে গেছে, অর্থাৎ দৈনিক বাংলা থেকে হাতের বাম পাশে সোজা গিয়ে হাতের বাম পাশেই দিলখুশা জামে মসজিদ আপনি দেখতে পাবেন। এই মসজিদটি 1500 শতকে নির্মিত। আপনার ভিডিওতে শাহজালাল দাখিনী মসজিদের অংশ দেখছেন। সময় এবং সুযোগ পেলে এই প্রাচীন মসজিদটি দেখতে ভুলবেন না। মসজিদের পাশে রয়েছে নবাব পরিবারের বিভিন্ন কবর, রয়েছে শাহ নামতুল্লাহ রাদেহনুর মাজার শরীফ। আপনাদের আমন্ত্রণ জানিয়ে দেখার জন্য আমি বিদায় নিচ্ছি। এক্সপ্লোর বিউটি বাংলাদেশ আগামীতে কোনো এক সময় আপনাদের সুন্দর কোনো জায়গায় নিয়ে যাবে। ততদিন আমাদের সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ। আবার দেখা হবে কোনো এক নতুন জায়গায় নতুন ইতিহাস নিয়ে আপনাদের সামনে।